আমার শখ চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে যে মাঠ ফসলটি নিয়ে এসেছি সেটি পেঁপে। খুবই অর্থকরী এই ফসল চাষে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কখনো লোকসান হয় না। এই পেঁপে চাষ পদ্ধতি আজ আমরা বিস্তারিত জানব। পেঁপে তো চাষ করবে, তবে কোন জাতের পেঁপে চাষ করবে সেটা জেনে নিই। তার আগে এটা জানার চেষ্টা করি বাংলাদেশ ও ভারতে কোন কোন জাতের পেঁপে চাষ হচ্ছে। বাংলাদেশের যে জাতগুলি বাণিজ্যিকভাবে সাফল্যের সঙ্গে চাষ হচ্ছে এগুলি হলো ব্লু স্টেম, কাশেমপুরি, যশোরি, হানিডিউ, শাহি পেঁপে প্রভৃতি। ভারতীয় জাতগুলির মধ্যে হানিডিউ, ওয়াশিংটন, কর্ক গ্রিন, রাঁচি পেঁপে অন্যতম। এছাড়াও চাষ হচ্ছে পুষা নানাহা ও তাইওয়ান প্রজাতির পেঁপে। এই জাতগুলির মধ্যে যে কোনো একটি পেঁপে চাষ করা যেতে পারে। এবার এসো পেঁপে চাষের জমি সম্পর্কে জেনে নিই। পেঁপে চাষের জমি এমন হতে হবে যাতে জমিতে জল না জমে, অর্থাৎ নিকাশিযুক্ত উঁচু জমি প্রয়োজন। জমির মাটি দোআঁশ বা বেলে দোআঁশ হলে ভালো হয়। সবার প্রথমে পেঁপে চাষের জমি আগাছামুক্ত করে খুব ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে। তারপর চার হাত পরপর, অর্থাৎ ছ ফুট পরপর খোপ বা মাদা করতে হবে। মাদার গর্তে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ও গোবর সার দিলে খুবই ভালো হয়। প্রতিটি মাদায় দুই থেকে তিনটি চারা বসানো হয়, কারণ পেঁপে একলিঙ্গ গাছ। দুই বা তিনটি চারা বসালে স্ত্রী গাছ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চারা বসানোর পর প্রথম তিন দিন সকাল সন্ধ্যা নিয়মিত জল দিতে হবে, যাতে চারার থেকে নতুন শেকড় গজাতে পারে। ভিডিওর পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, বেল বাটন অন করতে ভুলো না জানো। চারা বসানোর 10 থেকে 15 দিন পর গাছের গোড়ার মাটি আলগা করে ডিএপি বা এনপিকে জাতীয় সার দিতে হবে। সার দেওয়ার পর দুই সারি গাছের মাঝ বরাবর নালা টেনে দিতে হবে। এই নালার মাটি দিয়েই গাছের গোড়া বেঁধে দিতে হবে। এই নালাটি একাধারে গাছে জল দেওয়ার জন্য আবার নিকাশি হিসেবে কাজ করবে। দেড় থেকে দু মাস পর গাছে ফুল এলে 8 থেকে 10টি স্ত্রী গাছ পিছু একটি করে পুরুষ গাছ রেখে বাকিগুলো কেটে দিতে হবে। গাছ একটু বড় হলে বাঁশ দিয়ে শক্ত করে বেঁধে দিতে হয়, কারণ পেঁপে গাছ নরম কাণ্ডের, এই জন্য ভেঙে যাওয়ার বা হেলে যাওয়ার ভয় থাকে। জাত ভেদে 2 থেকে 3 মাস বা 1 বছরের মধ্যে পেঁপে গাছের ফলন পাওয়া যায়। পরিপূর্ণ ফলন এলে মাসে 2 বার পেঁপে তোলা যায়। প্রতিটি গাছ থেকে 10 থেকে 20 কেজি পেঁপে পাওয়া যায়। পেঁপে চাষে কখনোই লোকসান হয় না, একমাত্র তখনই হয় যখন ঝড়ে গাছ ভেঙে যায়। এটুকু বাদ দিয়ে খুবই ভালো ফসল এটি।